হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স এগেন। আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় একটা সাইট শেয়ার করতে যাচ্ছি। সাইটটা মোটামুটি সবাই চিনেন। এই সাইটটার বেনিফিট হচ্ছে আপনি এখানে শুধুমাত্র 50 সেন্ট করলেই এখান থেকে উইথড্র করতে পারবেন। আর একটা নেগেটিভ সাইডও আছে, সেটা হচ্ছে ফার্স্ট উইথড্র পেপ্যালে করতে হবে, আর পেপ্যালটা মাস্ট বি আপনার ইউএসএ ভেরিফাইড হতে হবে। সো যাদের ইউএসএর পেপ্যাল আছে শুধুমাত্র তারা এখানে কাজ করেন। এখানে পেমেন্ট তারা ইনস্ট্যান্ট দেয়, আর শুধুমাত্র 50 সেন্টেই আপনি উইথড্র করে নিতে পারবেন। সো এই চমৎকার সাইটটি রিভিউ করার আগে, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংকস আ লট। আজকে আমি আপনাদের সাথে যে আইপিটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে বেরিজন ওয়্যারলেস। তো আজকে যে সাইটটা আপনাদের কাছে শেয়ার করব সেই সাইটটার নাম হচ্ছে কিউমি। প্রথমে এখানে সার্চ করেন কিউমি লিখে, QMEE। এই হচ্ছে আমাদের স্পেলিং কিউমি। এটা লিখে সার্চ করার পরে এখানে সবার প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন qumi.com, এটা ওপেন করেন। এখান থেকে আমরা কুকিটা অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্ট অল সেটিংস। এই হচ্ছে আমাদের কিউমি সাইটের ইন্টারফেস। তো প্রথমে আমাদের এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে দুটা বক্স আছে, একটা হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। তো এই দুইটা বক্স আমরা ফিল আপ করে নিই। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এ হচ্ছে আমার ইমেল। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপর এখানে বক্সটা ফিল আপ করে এরপরে সাইন আপ করে নিন। এটা সেভ করে নিলাম। আপনারা এখানে সাইন আপ করার পরে এরকম দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। এখানে সরাসরি ডলারে, এখানে কোনো পয়েন্ট নেই, সরাসরি ডলার অ্যাড হয়। তারপরে এখানে নেক্সট করে দিলাম, এটা ফিনিশ করে দিলাম। এখন এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, আর্ন হয় নিউ সার্চ, এখানে আপনি সার্চ করে আর্ন করতে পারবেন, বাট আমরা এই কাজগুলো করব না। এরপর আরেকটা হচ্ছে আর্ন উইথ সার্ভে, আমাদের মেন টার্গেটটা হচ্ছে এইটাই। এরপরে হচ্ছে আর্ন উইথ ক্যাশব্যাক অফার, তার মানে কিছু পারচেস করলে সেখান থেকে আপনি ক্যাশব্যাক পাবেন, এটা আমাদের দরকার নেই। আমরা এখানে সার্ভেতে আর্নিং করব। প্রথমে এখানে ক্রিয়েট সার্ভে প্রোফাইল, এটা ক্লিক করেন। এখন এখানে আমাদের সার্ভে প্রোফাইলটা করতে হবে, তাহলে আমরা এখানে সার্ভে পাব। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি যে রিয়েল অ্যাড্রেসটা বের করে নিছি সেটার ডেট অফ বার্থ হচ্ছে, মাস হচ্ছে 4 মাস। এরপরে ইয়ার হচ্ছে 1975। এরপরে হচ্ছে জিপ কোড, তো রিয়েল অ্যাড্রেসটা আমরা বের করে নিই। এ হচ্ছে আমাদের রিয়েল অ্যাড্রেস, এখানে জিপটা আমরা কপি করে নিলাম। জিপ কোডটা পেস্ট করে দিলাম। তো এখানে আমরা জিপ কোডটা দিয়ে দিলাম। এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মোস্ট সার্ভিস উইল চেক ইউর জিপ কোড, সো মেক শিওর ইট ইজ কারেক্ট। তার মানে প্রত্যেকটা সার্ভেই আপনার জিপ কোডটা চেক করবে, সো এটা কারেক্ট লিখতে হবে। আপনি যদি কন্টিনিউসলি এটা ভুল করতে থাকেন তখন আপনার অ্যাকাউন্ট ব্যান হবে নিশ্চিত। এমনিতেও কিউমি প্রচুর পরিমাণ ব্যান করে, এটা শখভাগ থেকে বেশি ব্যান করে, বাট এখানে মজা হচ্ছে পেমেন্টটা সাথে সাথে দিয়ে দেয়, আর আপনি শুধুমাত্র 50 সেন্টে এখানে উইথড্র করতে পারবেন। তো এরপরে চলে যে আমাদের পরের কোশ্চেনে, এখানে হচ্ছে জেন্ডার, এখানে আপনার জেন্ডার দিয়ে দিবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিয়ে করছেন কিনা,
তো আমি একটা মেরিট প্রোফাইল করব, সেই জন্য মেরিট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এডুকেশন লেভেল, আপনি কতটুকু পড়াশোনা করছেন, তো এখান থেকে আমি পোস্ট গ্রাজুয়েট দিয়ে দিলাম। এরপর আরেকটু নিচের দিকে গেলাম, এখন হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিবেন, এখানে এমপ্লয়েড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, তো এটা দেখি, এখানে আমি এমপ্লয়েড ফুল টাইম দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার মতো প্রোফাইল করতে পারেন অথবা নিজের ইচ্ছা মতো করতে পারবেন, সমস্যা নেই। শুধুমাত্র এইখানে যে অ্যান্সারগুলো করবেন সমস্ত সার্ভেতে সেই অ্যান্সারগুলোই করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান কম হবে। এরপরে নিচে গেলাম, এই হচ্ছে আমাদের ইনকাম, এখন আমরা ইনকামটা দিয়ে দিই। তো ইনকাম হচ্ছে এটা ইয়ারলি, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এটা আমার ইয়ারলি ইনকাম। এরপরে 9 নম্বর হচ্ছে একুরেট ম্যাচিং, এটা এখানে ইয়েস করে দেন। এরপরে হচ্ছে 10 নম্বর একুরেট ম্যাচিং ইথনিসিটি, তো এটা দেখি আমরা, এখান থেকে হোয়াইট দিয়ে দেন। হোয়াইট দেওয়া মানে হচ্ছে আপনি এখানে অরিজিনাল আমেরিকান, এছাড়াও এখানে আরও অপশন আছে ব্ল্যাক অর আফ্রিকান, তার মানে আফ্রিকান আছে, এশিয়ান আছে। আমরা যেহেতু ইউএস এর হয়ে কাজ করব, সো এখানে হোয়াইট দিব। এরপরে নিচের দিকে গেলাম, এখানে তাদের টার্মস আছে, এটা আমাদের মাস্ট বি অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট ছাড়া নেক্সট স্টেপ যাওয়া যাবে না, সো এখানে অ্যাকসেপ্ট করে নিন আর এখানে সাইন আপে ক্লিক করেন। ইউ হ্যাভ বিন সাইনড আপ ফর সার্ভিস, তো আমাদের সার্ভে প্রোফাইল হয়ে গেছে। এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এটা আমরা ফিনিশ করে দিলাম। ওকে, এগুলো ক্লোজ করে দিলাম, সার্ভেগুলো আমরা দেখি। এইগুলো হচ্ছে আমাদের সার্ভে, তো এখান থেকে আমি একটা সার্ভে করি। এখানে আপনারা দেখেন 1 মিনিট থেকে 2 মিনিট দেখাচ্ছে, $1.41 দিবে, তো এটি আমরা করি, এটা ক্লিক করলাম, তো ওই সার্ভেটা ক্লোজ হয়ে গেছে। এখানে একটা লেখা লিখছে, আনফর্চুনেটলি দিস সার্ভে হ্যাজ বিন ক্লোজড, এটা কম সময়ে বেশি ডলার ছিল, সো এটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে গেছে। এখানে আপনারা কাজ শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রোফাইলটা করে নেবেন, তো প্রোফাইল করার জন্য এখানে নিউ দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এখানে আমার প্রোফাইলটা 10% হয়েছে আর বাকিগুলো কমপ্লিট করে নেবেন। এখানে 7টা প্রোফাইল আছে, জাস্ট আমরা 5টা কমপ্লিট করছি আর 2টা রয়ে গেছে, তো আর দেখি কি কি। আর ইউ হিস্পানিক অর লেটিনো, আমরা যেহেতু আমেরিকান দিছি সেই জন্য এটার অ্যান্সার নো করে দেই, আমরা হিস্পানিক না লেটিনো না, সেভ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়নস ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই ইউ, তো এখান থেকে আপনারা যার যার ধর্মটা চুজ করে নেবেন। আমি মুসলিম, সো এখানে মুসলিমই দিলাম, যদিও নামটা খ্রিস্টিয়ান টাইপের, বাট এটার জন্য কোনো প্রবলেম হবে না। এরপরে হচ্ছে হোমস, হোমস নিয়ে আমাদের কিছু সার্ভের প্রোফাইল, মেরিটাল স্ট্যাটাস দিয়ে দিলাম মেরিট। এরপরে হচ্ছে লিভিং সিচুয়েশন, এটা কমপ্লিট করে দেই। এখানে আপনি রেন্ট থাকেন নাকি নিজের হোমে, তো হোম ওনার দিলাম, নিজের বাড়িতে থাকি আমি। আমাদের পরের কোশ্চেন হচ্ছে চিলড্রেন, তো এখানে আপনার চিলড্রেন আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, তো আপনার যদি চিলড্রেন থাকে তো এখানে অ্যাড চিলড্রেনে ক্লিক করবেন, আর এখানে আপনার চিলড্রেনের বয়স দিয়ে দিবেন, কত সালে বার্থডে সেটা দিয়ে দিবেন, এখানে 10-এ জন্ম দিলাম। এরপরে মান্থ দিয়ে দিলাম আমরা 6 মাস, জুন মাস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জেন্ডার ফিমেল দিয়ে দিলাম, এরপরে সেভ করে নিলাম, তার মানে একটা চাইল্ড আছে আমার শুধুমাত্র 10 বছরের। এরপরে হচ্ছে হাউসহোল্ড ইনকাম, এখানে হাউসহোল্ড ইনকাম দিয়ে দিলাম আমরা, তো এখানে হাউসহোল্ড ইনকাম আমরা দিলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম,
হাউসহোল্ড ইনকাম বলতে সবার মিলে আপনার ইনকামটা কত হয় সেটা এখানে দিবেন। এরপর এখানে সেভ করে নিলাম। এরপর আমাদের পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেটস আর প্যারেন্টস ইন ইউর হাউসহোল্ড। আপনার কোনো পোষা বিড়াল টিড়াল আছে কি না বা কোনো পোষা প্রাণী আছে কি না সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আমি ক্যাট দিয়ে দিলাম, এরপরে ডগ দিয়ে দিলাম, এই ক্যাট আর ডগই থাকুক। এরপরে সেভ করে নিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেটস, তার মানে হাউসহোল্ডের কী পরিমাণ ইনভেস্ট করা আছে সেটা দিবেন। এগুলো প্রোফাইলের সাথে থাকে না, এগুলো নিজের ইচ্ছা মতো দিতে হয়। এখানে 5 লাখ দিয়ে দিলাম আমি, এরপর সেভ করে নিলাম। এটা হচ্ছে ইনভেস্ট করা আছে এই সম্পদটা। ওকে, এরপরে হচ্ছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, আপনি সহ আপনার বাড়িতে কতজন থাকে সেটা দিবেন। আমি যেহেতু দিলাম একটা মেয়ে আছে আর ওয়াইফ আর নিজে, সো 3 জন। এরপরে সেভ করে নিলাম। এরপরে হচ্ছে ইন ইউর হাউসহোল্ড হুইচ অফ দ্য ফলোয়িং থিংস আর ইউ রেসপন্সিবল অর পার্শিয়ালি রেসপন্সিবল ফর মেকিং ডিসিশন অ্যাবাউট, আপনার বাড়িতে আপনি কী কী বিষয়ে ডিসিশন নেন সেটা এখানে দিবেন। কোনো কিছু কেনার ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো ডিসিশন। তো এখান থেকে আমরা ইন্টারনেটের, এরপরে হচ্ছে টেলিভিশন, গ্রোসারি শপ, এরপরে অটোমোবাইল, মর্টেজ, ফাইন্যান্সিয়াল, এরপরে ক্লথিং, ব্যাংকিং, ওকে সব দিয়ে দিলাম আমরা। এরপরে সেভ করে নিলাম। এখন আমরা লাস্ট প্রোফাইল করব, সেটা হচ্ছে ওয়ার্ক। তো 3টা অলরেডি করা আছে আমাদের। এরপরে এখানে হচ্ছে জব টাইটেল, এখানে জব টাইটেলটা দিয়ে দিলাম। এখান থেকে সি লেভেল, না সি লেভেল অনেক বড় পোস্ট হয়ে যায়, আমাদের ইনকাম রেঞ্জের উপর বেস করে এখানে আমরা ম্যানেজার দিয়ে দিলাম। এরপরে সেভ করে নিলাম। এরপরে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি রেঞ্জ, এটা ক্লিক করলাম। আপনার কোম্পানিতে কতজন থাকে মানে কতজন জব করে সেটা দিবেন, 100 থেকে 500 দিলাম। এরপরে সেভ করে নিলাম। এরপরে হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, তো এখানে অপশনে দেখি কি আছে। এখানে আপনি কোন সেক্টরে জব করেন সেটা দিবেন। এখানে আমি কম্পিউটার হার্ডওয়্যার এটা দিয়ে দিলাম। এরপরে সেভ করে নিলাম। এরপরে হচ্ছে কোম্পানি রেভিনিউ রেঞ্জ, আপনার কোম্পানির রেভিনিউ কত হয় ইয়ারলি সেটা দিবেন। এখান থেকে রেভিনিউ দিয়ে দিলাম 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন থেকে 9.99 মিলিয়ন। এরপরে সেভ করে নিলাম। এরপরে হচ্ছে কোম্পানি ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন সেটা দিবেন। কাস্টমার সার্ভিস, হিউম্যান রিসোর্স, এগুলো থেকে এখানে টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, একটু আগে আমি এটা চুজ করছি সফটওয়্যারের বিষয়ে, সো এখানে আমি এটাই দিলাম। সেভ করে নিলাম। এরপরে হচ্ছে কোম্পানি ডিপার্টমেন্ট, আমাদের লাস্ট কোশ্চেন প্রোফাইল নিয়ে, প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্টস প্রোডাক্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং পারচেসিং, আপনি কোন ডিপার্টমেন্টের মধ্যে কোনো কিছু কেনার দায়িত্ব নেন সেটা জিজ্ঞেস করছে আপনার কোম্পানিতে। তো এখান থেকে আমরা আইটি দিতে পারি, আইটি সফটওয়্যার, আর দেখি আর কিছু আছে কি না দেওয়ার মতো। ওকে, এটাই থাকুক আইটি সফটওয়্যার। এরপরে আমরা সেভ করে নিলাম। তো আমাদের প্রোফাইলটা হয়ে গেছে, এখন আমরা একটু চেক করি। এরপরে নেক্সট করে দিলাম, এখানে নেক্সট, এরপরে নেক্সট, এরপরে ফিনিশ। এখানে আমাদের 27% হয়েছে। এখানে আপনারা 27% করেই কাজ স্টার্ট করে দিতে পারবেন। এখন আমরা সার্ভেগুলো একটু দেখে নেই। এই হচ্ছে সার্ভেগুলা। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে ওয়েবক্যাম সার্ভে থাকে অনেক, আপনারা ভুলে ওই সার্ভেগুলো করতে যাবেন না, ওই সার্ভেগুলো কেটে দিবেন, ওইগুলো ইগনোর করবেন।
এখান থেকে কাজ করে যখন আপনার 50 পয়েন্ট হবে বা $1 হবে তখনই আপনি উইথড্র করে নেবেন। এর জন্য মাস্ট বি আপনার ইউএসএ ভেরিফাইড পেপাল লাগবে। ইউএসএ ভেরিফাইড পেপাল হলেই আপনি $1 উইথড্র করতে পারবেন। আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা সাইট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।